নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আগামী ষাট দিনের মধ্যে শুভ বিবাহ নিশ্চিত হতে চলেছে এই রাশিগুলির হ্যাঁ বন্ধুরা কোন সেই সৌভাগ্যশালী রাশিরা যাদের জীবনে শুভ বিবাহ আগামী ষাট দিনের মধ্যে নিশ্চিত রূপে ঘটতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে শুভ বিবাহ স্থির হতে চলেছে বা হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তো কোন রাশিরা তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় বন্ধুরা আগামী ষাট দিনের মধ্যে শুভ বিবাহ নিশ্চিত হতে চলেছে এই রাশিগুলির হ্যাঁ বন্ধুরা কোন সেই সৌভাগ্যশালী রাশিরা যাদের জীবনে নিশ্চিত রূপে শুভ বিবাহ হতে চলেছে সে বিষয়ে আমি আপনাদের অবগত করতে চলেছি তাহলে আর বেশি দেরি না করে আসুন যে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী রাশিরা যাদের জীবনে আগামী ষাট দিনের মধ্যে শুভ বিবাহ নিশ্চিত হতে চলেছে তার আগে একটি বিষয় জানিয়ে দিই অনেক গার্জেন রয়েছে যাদের মাথায় একটি মেয়ে বা দুটি মেয়ে রয়েছে তারা মনে করেন যে আমি মেয়ের বিয়েটা কোনোভাবে যদি দিয়ে দিতে পারি তাহলে আমার মাথা থেকে বোঝা নেমে যাবে আর এটি যদি আপনারা ভেবে থাকেন তাহলে আপনারা খুব বড়ই ভুল করছেন কারণ বিয়েটাই সমস্ত কিছু নয় বিয়ের পরবর্তী সময়টাই সমস্ত কিছু অর্থাৎ আপনার মেয়েটি কতটা পরিমাণ সুখী হবে কতটা পরিমাণ ভালো থাকবে সেটা একবার অন্তত ভাবুন তাই আপনার মেয়ের চার্টটা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোজারকে দিয়ে ম্যাচ মেকিং করিয়ে নিন এতে আপনি আগে থেকে নিশ্চিত হয়ে যেতে পারবেন যে বিয়ের পরবর্তী সময়ে আপনার মেয়ে সুখী থাকবে না অসুখী থাকবে অর্থাৎ বিয়েটাতে এগোনো যাবে না যাবে না আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান যে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী রাশিরা যাদের জীবনে আগামী ষাট দিনের মধ্যে শুভ বিবাহ নিশ্চিত হতে চলেছে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী ষাট দিনের মধ্যে আপনাদের শুভ বিবাহ নিশ্চিত হতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে বিবাহ নামক বস্তুটি আসতে চলেছে দুহাত চার হাত হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে বিয়ের পিড়িতে বসার সুযোগ হয়ে উঠতে চলেছে এর পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও নিশ্চিত থাকতে পারেন আগামী ষাট দিনের মধ্যে আপনাদের জীবনেও শুভ বিবাহ ঘটতে চলেছে বা বিবাহের সম্বন্ধগুলো ম্যাচুরিটি পেতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে বিয়ের পিড়িতে বসার সুযোগ হয়ে উঠতে চলেছে এর পরবর্তী যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী ষাট দিনের মধ্যে আপনারাও বিয়ের পিড়িতে বসতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও শুভ বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে সেটি অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে বা লাভ ম্যারেজ এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী ষাট দিনের মধ্যে আপনাদের জীবনও শুভ বিবাহ নিশ্চিত হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে দুই হাত চার হাত হতে চলেছে এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী ষাট দিনের মধ্যে আপনাদের জীবনও শুভ বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে সেটি অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে বা লাভ ম্যারেজ পাশাপাশি বিয়ের সম্পর্কগুলো আপনাদের ম্যাচুরিটি পেতে চলেছে পরবর্তী যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও নিশ্চিত রূপে শুভ বিবাহে সম্পন্ন হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবন নামক বস্তুটি জুড়তে চলেছে অর্থাৎ দুই হাত চার হাত হতে চলেছে এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী ষাট দিনের মধ্যে আপনাদের জীবনও শুভ বিবাহ ঘটতে চলেছে অর্থাৎ দুই হাত চার হাত হতে চলেছে পরবর্তী যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী ষাট দিনের মধ্যে আপনাদের জীবনও শুভ বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে অর্থাৎ দুই হাত চার হাত হতে চলেছে পরবর্তী যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও নিশ্চিত থাকতে পারেন আগামী ষাট দিনের মধ্যে আপনাদের জীবনও শুভ বিবাহ ঘটতে চলেছে অর্থাৎ দুই হাত চার হাত হতে চলেছে এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী ষাট দিনের মধ্যে আপনাদের জীবনও শুভ বিবাহ নিশ্চিত হতে চলেছে অর্থাৎ দুই হাত চার হতে চলেছে ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ